Yes. जी सर बोलें। अभी तुम्हारे ऊपर खूब विरक्त हृदय खूब ही विरक्त क्या सर की हो तुम खूब बेसि रकम मेंटल पेन दिच्छ आमाके কি বলছেন স্যার আমি তো প্রতিদিন তিন রাত কাজ করে যাচ্ছি আপনার মেন্টাল পিসের জন্যই সেটা তো হওয়া উচিত তাই না আমার তো মেন্টাল পেইন থাকার কথা না তোমার মতো ডেডিকেটেড অফিসার যেখানে আছে সেখানে মেন্টাল পেইন কেন থাকবে মানুষ তো বলে অন্য কথা তারা ভাবে তুমি বোধহয় আমার কোনো বড় আত্মীয়স্বজন যে কারণে তুমি এই অফিসে অনেক প্রিভিলেজড তোমাকে আমি অনেক বেশি আদর করি ঘটনা তো তা না তাই না তুমি তো আমার কোনো আত্মীয় স্বজন লাগো না তোমার সাকসেস যা হয়েছে তোমার নিজস্ব ডেডিকেশনের কারণে তোমার সিরিয়াসনেসের কারণে তাই না এটা রাখো কি স্যার এটা দেখো এইসব জিনিস দিতে আমি আজকাল খুব একটা এক্সাইটেড ফিল করি না তুমিও বোধ হয় খুব একটা এক্সাইটেড হও না বুঝলাম না স্যার অনেক ভেবেচিন্তে দেখলাম যেরকম ডেডিকেশন দিয়ে তুমি কাজ করছো তাতে করে আমার মনে হয় যে তোমাকে এখন অ্যাসিস্ট্যান্ট জিএম পদে প্রমোট করাটা আমার উচিত থ্যাংক ইউ স্যার ইউ আর ওয়েলকাম কংগ্রেচুলেশন থ্যাংক ইউ আচ্ছা হৃদয় একটা ব্যক্তিগত রিকোয়েস্ট করবো ইফ ইউ ডোন্ট মাইন্ড জি স্যার বলুন আমার মেয়ে লামিয়া নাম শুনেছে তো জি ও ক্যানাডা থেকে ওর গ্রাজুয়েশন কমপ্লিট করে ফিরছে এখানেই জয়েন করবে বাট আমি চাই জয়েন করার আগে কাজটা ভালো করে বুঝে নিক শিখে নিক ইউ আর দ্য অনলি ওয়ান যে সব কিছু জানে স্যার আমি শিওর উনি আসার পর আপনার কোম্পানিতে ডিরেক্টর হিসেবে জয়েন করবেন অবভিয়াসলি নট আমি চাই না ডিরেক্ট ডিরেক্টর হিসেবে সে জয়েন করুক হ্যাঁ তার এডুকেশন কোয়ালিফিকেশন আছে এটা সত্য কথা বাট তাকে তো জানতে হবে অফিসটা কী কাজ করছে তাদের ক্লায়েন্ট কারা কমিউনিকেশন সিস্টেম কীরকম এগুলো তো সব কিছু না জেনে তো সে ডিরেক্টর হতে পারছে না তাই না সো এই জন্যই তোমাকে হেল্পটা করতে হবে সো এই জন্যই তোমাকে হেল্প যা ভালো মনে করেন ঠিক আছে স্যার ঠিক ওকে থ্যাংক ইউ অ্যাগেন কংগ্রেচুলেশন অ্যাগেন অফিসের সবাই যেরকম তোমার পিছনে লাইন নেয় না এটা কন্টিনিউ করবে তুমি ভয়টা পাও না বুঝছো আমি তো শুধু জিজ্ঞেস করলাম উনি আমার থেকে সুন্দর কিনা একটা মানুষের ব্যাপার আছে না অফিসে বসের মেয়ে তার থেকে যদি স্টাফ বেশি সুন্দর হয় ব্যাপারটা কেমন না কি ব্যাপার তাদের গল্প বললে হবে কাজ ছোট নাই বস একটু ব্রেক দেন না আপনি যদি একটু ব্রেক নেন তাহলে আমি একটু ব্রেক পাই এই যে সারাদিন কাজ 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 করেন ভাই দম ফালানো সময় পাই না আজকে কোনো ব্রেক নেই চারটার সময় আমাদের ডেডলাইন প্রপোজালটা দুইটার মধ্যে শেষ করতে হবে এমডি সাহেবের মেয়ে আসছে তো তাকে নিয়ে গসিপ করছিলাম জয়েন করতে না করতেই গসিপ না কি আমার সাথে আপনাদের 6 মান্থস অ্যাটাচমেন্ট সো আই হোপ ইটস গোইং টু বি
be a good 6 months for me, sir. Definitely. কিন্তু একটা সমস্যা আছে, সব ঠিক আছে, স্যার বলা যাবে না, ভাই হৃদয় ভাই। ওকে ঠিক আছে হৃদয় ভাই। আমিও চলে যেতে চেয়েছিলাম, পরে ভাবলাম আপনার যদি কোনো দরকারে আবার আমাকে লাগে, তাই আমি থেকে গেলাম। কিউরিওসিটি থেকে একটা কোয়েশ্চেন করি আপনাকে। আপনি সবসময় আপনার নিজের প্রেজেন্টেশন নিজে কেন তৈরি করেন? মানে অনেককেই দেখি তাদের স্টাফদেরকে দিয়ে করায়, কিন্তু আপনি সবসময় নিজের কাজ নিজে করেন। ওরা বেসিকটা তৈরি করে দেয়, বাট ফাইনালটা তো আমাকেই করতে হবে, তাই না? আর আমি খুব খুঁত খুঁতে স্বভাবের, অন্য কেউ করলে মনে হতো হয়। আপনি কি বলতে চাচ্ছেন আমার কাজ আপনার পছন্দ হবে না? আমি তো সেটা বলিনি। আপনি নতুন জয়েন করেছেন, কাজ শিখতে তো একটু সময় লাগবে, আর এটা একটা স্পেশালাইজড প্রপোজাল, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে থেকে শিখি, নাকি আমি শিখতে গেলে আপনার সমস্যা আছে? মেক্স সেন্স, হ্যাঁ, আপনি তো শেখার জন্যই আমার সাথে 6 মাস অ্যাটাচ। ওকে, সো আমি দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আপনি পিৎজা খান তো না? খাই তো। না, আমি আপনার জন্য একটা পিৎজা অর্ডার করলাম, 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। কি অর্ডার ছিল, ম্যানেজ করে নিতাম। শোনেন হৃদয় ভাই, আপনি 6 মাসের জন্য আমার বস না, আমাকে একটু 6টা মাস আপনার খেদমত করার সুযোগ দেন। আর শোনেন, পিৎজা বিলটা আমি দিচ্ছি, অফিস থেকে কেটে নিতে। কেমন জানি খাবারের গন্ধ, তাই না? তুমি তো সবসময় বলো মেসের বুয়ার রান্না খেতে খেতে পচে যাচ্ছ, বাসার রান্না মিস করো, তাই ভাবলাম আমি বাসা থেকে তোমাদের সবার জন্য রান্না করে নিয়ে আসি। ম্যাডাম ইমোশনাল হয়ে গেলাম, আমার কথা মনে পড়ছে। কিন্তু এই ম্যাডাম ডাকাটা আমাকে কবে বন্ধ করবে? আমার এই ম্যাডাম ম্যাডাম শুনতে একদম ভালো লাগে না। আমার তো একটা নাম আছে, আমার নাম ধরে ডাকবে, আর ম্যাডাম ডাকটা শুনলে না খুব আলাদা মনে হয় না। আপনি নিজেও বোরিং হয়ে গেছেন, আমরা যারা আপনার সাথে কাজ করি আমরা নিজেরাও বোরিং হয়ে গেছি। বস কাজ থেকে একটু বেরোন, বস কাজ থেকে একটু বেরোন। আমি তো এটা দুপুরে খাবারের জন্য নিচ্ছি। আমি বাসা থেকে রান্না করে নিয়ে এলাম, সবাই খাবো একসাথে। তুমি খেয়ে বলো কেমন লাগলো। আমি জানি আমার রান্না তেমন একটা ভালো হবে না। স্যার, জোস, ম্যাডাম, আপনি যেরকম স্টুডেন্টও ভালো, আপনার রান্নাটা তো খুব ভালো, আপনার জামাই তো সাপ কপাল, সে তো খেতে খেতে আমার মতো স্বাস্থ্যবান হয়ে যাবে। তো ম্যাডাম আপনার বিয়ে করেন না কিন্তু এখন দিন? আসলে বিয়ে করার মতো কাউকে পেলে আমি বিয়ে করে ফেলতাম। Sorry, since I got a little awkward a little bit. You're very intelligent and confident, so I'm sure there's a long line of choose karma to manusha atse that we have to Boss, apno kom intelligent na, ar apno kisu kom main line nai. Apno to prem khali kajer sathe. Ektu ber hon tale bujhte parbo. Bujhe khao, kaj baki ache. Acha eto kotha je bolcho tumi biye koro. Amar kobare main jure. আমরা আমাদের কাস্টমারদের জন্য ক্রেডিট ফ্যাসিলিটিস, ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস এগুলো প্রোভাইড করতে চাচ্ছি।
ব্যাংক গ্যারান্টি অথবা পার্সোনাল গ্যারান্টি লেভেলে আমরা এগুলো প্রোভাইড করব। বাট ক্যাম্পেইনটা কীভাবে হবে সেটা আমাদের একটু ডিসাইড করতে হবে। মানে এটা বস আমার মনে হয় কি 5% এর ডিসকাউন্ট করা যায়। আর ইন্ডাস্ট্রিতে একটা নতুন নায়িকা আসছেন, নাম হচ্ছে রুবিনা। তো ওনার লাস্ট মুভিটা খুব হিট করছে, তো আমরা যদি চাই তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাইতে পারি, এতে করে আমাদের প্রোডাক্টগুলি ভালোভাবে সেল হবে। সিহাম, ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটাই এখনো ডিসাইড করতে পারি নাই আমরা। এখনই ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোন মডেল হবে, কোন নায়িকা হবে, ওয়েল উই ক্যান ডিসাইড লেটার অন। আমার মনে হয় আমরা যদি একটা নিউলি ম্যারিড কাপলকে নিয়ে আমাদের ক্যাম্পেইনটা করি, যেখানে আমাদের মডেলদের মানে গ্ল্যামার আর ওদের লুকটা আমাদের প্রোডাক্টের সাথে যাবে। আমার মনে হচ্ছে আসলে আমরা সেন্ট্রাল একটা পয়েন্ট মিস করছি। আমাদের স্ট্র্যাটেজিটা আগে ঠিক করতে হবে, আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস এবং কাস্টমার অ্যানালাইসিস করে ডিসিশন আসতে হবে, তারপর এগুলো হয়তো চিন্তা করতে পারি। আপনি কিন্তু আমাদের বিগেস্ট কম্পিটিটর যারা, তারা কিন্তু ইয়াং কাপলকে দিয়ে একটা ক্যাম্পেইন করেছে, ওদের স্ট্র্যাটেজিটা এরকমই ছিল। সো সেটা রিপিট করা আমার মনে হয় না ভালো ডিসিশন হবে। আর কাস্টমার অ্যানালাইসিস যদি বলি স্যার, আমাদের বিগেস্ট কাস্টমার বেস তো আসলে হাউস হোল্ডের মায়েরা, তারা ডিসিশন নেয় যে কোন ফ্রিজটা কেনা হবে, কত বড় ফ্রিজটা কেনা হবে, মাইক্রোওয়েভটা কেমন হবে। সো আমার মনে হয় আমরা যদি ক্যাম্পেইনটা এইভাবে ডিসাইড করি যে মায়েদের টার্গেট করা হবে, সেভাবে যদি আমরা আমাদের টিভিসিগুলো বানাই, ছোট ছোট আশা, অল্প কিছু ভাষা, সরল কিছু বাক্য মিলে কখনো জটিল অঙ্ক, এরই মাঝে ছোট্ট জীবন সুখে থেকে বাজার স্বপ্ন, ভালোবাসা কখনো মন খুলে আসে, আটকে রেখে দীর্ঘ শ্বাস বুকে কখনো কাঁদায়। যদি তোমাকে বলি যে আমার একটা ছেলের সাথে ঠিক প্রেম না, কিন্তু একটা ছেলেকে পছন্দ, আমি তাকে বিয়ে করতে চাই, তুমি কি রাগ করবে? আমি কেন রাগ করব? আরে সংসার করবি তুই, বিয়ে করবি তুই, পছন্দ তো তোরই হতে হবে। তা কিসে? হৃদয় ভাইয়া। আর ওশো কেন? হৃদয় ভাইয়া মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে দেখে? নট এট অল, আমি নিজে মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছি, হার্ড ওয়ার্ক আর স্ট্রাগল করে আজকে এই পজিশনে এসেছি, এবং হৃদয় কিন্তু ঠিক আমার মতো ভেরি হার্ড ওয়ার্কিং। আমার তো মনে হয় ও আমাকে ছাড়িয়ে যাবে। আমারও কিন্তু মনে হয়েছে তোর সঙ্গে ওর বিয়ের কথা, কিন্তু তুই কি ভাববি সেই জন্য আর বলা হয়নি। এখন তো ভালো হলো, হৃদয়কে আমার ঘরের জামাই বানিয়েই ছাড়বো। বাবা, আমি আমি তোমাকে শুধু বললাম আর তুমি এখনই জামাই বানিয়ে দিলে। তো কি, ঠিক আছে এক কাজ করি, ওকে কালকে আমাদের সঙ্গে ডিনারে আসতে বলি। এসব কথা তোর অফিসে বলা যায় না, বাসায় বলা উচিত, কি বলিস? তুমি যা ভালো মনে করো। একটু লজ্জা পাচ্ছিস না কিরে? না, আচ্ছা আমি উঠছি। হ্যাঁ স্যার, আজকে আমি এখানে একাই, অন্য কাউকে বলেননি? কোনো কারণে কি অস্বস্তি বোধ হচ্ছে? না সেটা না, মানে এক্সপেক্ট করিনি যে আমি একাই দাওয়াত পাবো। তুমি এখনো আমাদেরকে আপন ভাবতে পারছো না? আমি কিন্তু তোমাকে আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে ভাবি। স্যার এটা আমার জন্য অনেক বড় একটা অনার, আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো। হৃদয়, তুমি অনেক বেশি ফর্মাল, এত ফর্মাল হওয়ার তো কোনো দরকার নেই। শোনো, আমি যখন প্রথম ঢাকা শহরে আসি তখন আমি মাত্র ম্যাট্রিক পাস করেছি, আর আসার পরেই আমার মনে হলো আমাকে এমন কিছু হতে হবে
যাতে আমার ফ্যামিলি আমাকে নিয়ে প্রাউড ফিল করে। অ্যান্ড দেন আই স্টার্ট হার্ড ওয়ার্কিং। তুমিও কিন্তু সেই রকমই হার্ড ওয়ার্ক করো। অ্যান্ড দ্য রিজন আই লাইক ইউ মোস্ট। কিরে মা, খাবার রেডি কর। শোনো হৃদয়, কথা ঘুরিয়ে পেঁচিয়ে তো লাভ নেই, আমি আসল কথাই তোমাকে বলি। তোমার সঙ্গে আমাদের রিলেশনশিপটা আমি একটা পার্মানেন্ট শেপ দিতে চাই। বুঝলাম না স্যার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি যদি রাজি থাকো, লামিয়ার বিয়েটা আমি তোমার সঙ্গে দিতে চাই। ইনফ্যাক্ট ওর জন্য আমি যে ধরনের ছেলে খুঁজছি, ইউ আর পারফেক্ট ম্যাচ। মজার ব্যাপার হলো যে লামিয়াও তোমাকে পছন্দ করে। সমস্যা নেই, টেক ইউর টাইম, তুমি তোমার পরিবারের সঙ্গে কথা বলো। অ্যান্ড আই হোপ ডেফিনেটলি দেয়ার উইল বি সাম পজিটিভ রেজাল্ট। রাজকন্যার রাজ্য, ব্যাপারটা তো সেরকমই। আমি এখানে জব করি, তুমি এমডির মেয়ে। আমি এমডির মেয়ে বলে কি আমি মানুষ না? আমার মনে কি প্রেম ভালোবাসা নেই? প্রেম ভালোবাসা থাকতে পারে, কিন্তু ওয়াই মি? Why not you? আমি তোমার সাথে লাস্ট 6 মান্থস ধরে কাজ করেছি। You are a very good person. আমি জানি আমি সারা জীবন তোমার সাথে সুখে থাকব। You are that kind of a person. কি হলো? আমাকে তোমার পছন্দ হয়নি? কি বলছো, তোমাকে পছন্দ না করার কি আছে? ইউ আর স্মার্ট, ইন্টেলিজেন্ট, কনফিডেন্ট, যে কেউ তোমাকে পছন্দ করবে। তাহলে দেখো, আমি গ্রামে বড় হয় একটা ছেলে, এখন না হয় শহরে থাকি, কিন্তু আমি ওরকম কোনো মানুষ না যে হুট করে একটা বিয়ের ডিসিশন নিতে পারবো। আমার অনেক চিন্তা করতে হয়, অনেক ভাবতে হয়। আমার বাবা মা আছে, আরও মানুষ আছে। আমি চাইলেই অনেক কিছু পারি। তাড়াহুড়ার কিছু নেই, আমি তো জাস্ট বাবাকে আমার পছন্দের কথা জানিয়ে রাখলাম। আমি তোমার জন্য অপেক্ষা করি। তুমি বাবা
কিরে বাবা, এবারে কি দুই দিনের জন্য আসছো? কি আশ্চর্য, ছেলে তো মাত্র আসলো, ওর ভিতরে ঢুকাও, বসতে দাও, তারপর কথা বলো। না, সব সময় তো দুই দিনের জন্য আসে, এবার কিন্তু যাইতে দিতেছি না। ভাইজান, আমি আর মিত্র কিন্তু এবার কিচ্ছু কিনি তোমার জন্য বসে আছি। ভাই, তুমি প্রমোশন পাইছো না, এই উপলক্ষে এবার দুইটা জামা কিনবো। একদম চুপ, সব হবে, সব হবে। মেঘেরি ভাজে সূর্য যে হাসে, এই ভেবে স্বপ্ন বুক বাঁধে আকাশে। মেঘেরি ভাজে সূর্য যে হাসে, এই ভেবে স্বপ্ন বুক বাঁধে। এরই মাঝে ছোট্ট জীবন সুখে থেকে বাজার স্বপ্ন, ভালোবাসা কখনো মন খুলে আসায় আটকে রেখে দীর্ঘ শ্বাস বুকে, কখনো কাঁদায় ছোট ছোট আশা, অল্প কিছু ভাষা, সরল কিছু বাক্য মিলে কখনো জটিল অঙ্ক, এরই মাঝে ছোট জীবন সুখে। গ্রাজুয়েশন তো শেষ, এখন তোমার কি প্ল্যান? ভালো ভালো কয়েকটা জায়গা থেকে চাকরির অফার আছে, দেখি একটা কোনটাতে জয়েন করব চিন্তা করতেছি। হ্যালো, হাসতেছো কেন? থাকে না, মানুষ পড়াশোনা শেষ করে প্ল্যান করে যে আমি চাকরি করব, যেখান থেকে অফার আসে সেখানে গিয়ে, মানে চাকরি করতে পারলেই বাঁচে। আর তোমার ব্যাপারটা কি ডিফারেন্ট? বিভিন্ন ভালো ভালো জায়গা থেকে অফার আসছে, আমি দেখি কোনটাতে জয়েন করা যায়। খুব ভালো লাগছে ব্যাপারটা। আর একটু চিন্তা ভাবনা করতে হবে না, হুট করে একটা জায়গায় চাকরি শুরু করে দিব, তারপর যদি দেখি যে চাকরির সুযোগ টুযোগ ভালো না, এমন জায়গায় চাকরি শুরু করব যেখানে ক্যারিয়ারটা গুছাইতে পারব, তাড়াতাড়ি একটু প্রমোশন হবে, একটু ভালো একটা পজিশনে যাব। হুট করে জয়েন করে ফেললাম, তারপরে কাজ করতে ভালো লাগলো না, চাকরি ছেড়ে দিব, কাজের বেলায় সিরিয়াস। আব্বা আমার জন্য অনেক কষ্ট করছে, এখন আব্বা আমার জন্য আমার একটা ভালো কিছু করতে হবে, আমার ভাই বোনটারে আমার দেখতে হবে না? আচ্ছা, তোমার ফাইনাল পরীক্ষা কবে? সামনে পরীক্ষা। তুমি আমার জন্য 3-4 বছর অপেক্ষা করবে তো? না, মাঝে মধ্যে মনে হয় কি আমরা মনে হয় জন্মের পর থেকে মনে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। জন্মের পর থেকে বিয়ে ঠিকঠাক না হলে ছোটবেলা থেকে তো বিয়ে ঠিকঠাক। আমার উচিত তোমাকে উৎসাহ দেওয়া, তুমি ভালো করলে তোমার ভালো লাগবে, বাধা তো দিব না। তুমি যদি অনেক উন্নতি হয় না তোমার, তখন আমি সবাইকে বলতে পারো আমার জামাই না অনেক বড় লোক। তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো, তুমি জাস্ট তোমার কাছে চিন্তা মতো করো। কিন্তু যদি বাসা থেকে চাপ দেয়? ওটা আমার উপর ছিল, তা আমি সামলাই নি। বললাম না, তুমি জাস্ট তোমার কাজটা ঠিকঠাক মতো করো, আমি তোমার জন্য ওয়েট করব, সারা জীবন ওয়েট করব। শাড়ি, কসমেটিক্স, এত কিছু আনছো, আমি
আমি এগুলো দিয়ে কি করব? কি করবা? পড়বা? আচ্ছা তুমি আমাকে যা যা দিছো আমি সব জমা রাখছি, আমি একটাও পড়ি নাই, সব বিয়ের পরে পড়বো। এখন যদি পড়ি মানুষ আমাকে জিজ্ঞেস করবো যে এটা খুব সুন্দর, এটা কোথেকে কিনছো, তখন আমি কি বলবো? আমি তো এটা বলতে পারবো না যে এটা আমার জামাই দিছে। তার চেয়ে বরং আমি বিয়ের পরে পড়ি, কেউ জিজ্ঞেস করলে বলবো যে এটা আমাকে আমার জামাই এনে দিছে। এই তোমার জন্য একটা জিনিস আছে। এটা তুমি কই পাইছো? এটা অনেক দামি, এটা তো দেশে পাওয়া যায় না। দিতি টাকা জমাইছি, টিফিনের টাকা জমাইছি, আর আমি তো এমনিতে তোমাকে কখনো কিছু দেই না, একবার দিলাম ভাবলাম ভালো কিছুই দেই। আর এই জিনিস তুমি এখানে কোথায় পাবা? তাহলে পাইলা কিভাবে? বলছি আমার একটা বান্ধবী আছে না তামান্না, তো ওর জামাই তো আমেরিকাতে থাকে, তো আমি অনলাইনে পছন্দ করে তামান্নাকে টাকা দিয়ে দিচ্ছি, ভাই আসার সময় নিয়ে আস। আচ্ছা তোমার মাথায় একবারও আসে নাই যে এত কিছু থাকতে তোমাকে আমি ঘড়ি কেন গিফট করলাম? কেন ঘড়ি? কেন তোমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়। আমার কাছে সবসময় মনে হয় তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময়। তুমি সময় পাও না, কার সাথে 2 মিনিটের বেশি তো কথাই বলো না, তুমি এত ব্যস্ত থাকো যে কার সাথে 2 মিনিটের বেশি সব কথাই বলতে পারো না। সারাদিনে খালাম্মার সাথে 2 মিনিট আর আমার সাথে 1 মিনিট। ভাবলাম যে এরকম কিছু একটা দিয়ে যেটা সবসময় তোমার সাথে থাকবে, যের দিকে তাকালে তোমার আমার কথা মনে পড়বে। তারপর মনে হলো যে সারাদিনে মনে হয় সবচেয়ে বেশিরভাগ তুমি ঘড়ির দিকেই তাকাও, এখন এই ঘড়ির দিকে তাকালে একটু হলেও তো আমার কথা মনে পড়বে, তাই না? তুমি আমার কথা অনেক ভাবো না। তোমার দেওয়া শাড়িটা পরলাম, ভাবলাম মতো শখ করে শাড়িটা আনছো, একবার পরি সুন্দর লাগছে। আমার সালাম দাও। সালামি? হ্যাঁ। ভাইয়া তুমি শুধু স্বামী না পরে সালামি দিবা, আমার সালামি কই? ভাইজান সারা বছর তো তোমারে খসাই না, আজকেও দিবা না? হইছে, আমি রেডি, সালামি দেওয়ার জন্য রেডি। 1000 টাকা? 1000 বলো চাকরি তো করতেছিস 3 বছর হয়ে গেল, এখন তুই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছিস, বয়স তো কম হয় নাই, এবার বিয়েটা করে ফেল। মেয়েটা তোর জন্য অপেক্ষা করতে করতে অনার্স পাস করে ফেলছে। শালমিনের আব্বা তো আমার অনেক ভালো বন্ধু, খুব ভালো মানুষ, আর মেয়েটাও তোরে পছন্দ করে, এর জন্যই তো এটা আটকায় রাখছি। এইবার অনেক দিন জন্য আসছে, এই ছুটিতে বিয়েটা করে ফেল, এবার কাবিনামাটা করে ফেল, এরপর একটা অবস্থা বুঝিয়া আমরা উঠাই নিয়ে আসবো। আসলে বাবা দেখো তো ঠিক আছে নাকি? ভালো কি রে শারমিন, তুই আমার চিনি ছাড়া চা দিস কেন? বিয়ের কথাবার্তা হচ্ছে, একটু মিষ্টি দিদি, চিনি দিদি, মিষ্টির জায়গায় একটু চিনি মুখ হবে। এই যে 11টা বাজে, 11টা বাজে, এখনো ঘুমাচ্ছ?
সারা একটু ঘুমায় না সারা বছর তোমাকে পাই না শোনো না কথা বলো কি কথা আচ্ছা সামনের সপ্তাহে যদি কাবিনটা হয়ে যায় অনুষ্ঠান কবে হবে কোরবানির পরে করি আচ্ছা আরেকটা কোয়েশ্চেন তুমি থাকবে যে বাসা থাকো বাসা কি দুজন থাকতে পারবো আমার না অনেক না আমি বাসায় ঢুকে সাজাবো এটা কিনবো ওটা কিনবো আমি রান্নাও শিখছি অনেকগুলো আইটেম আমি একদম প্ল্যান করে রাখছি তোমাকে কি কি রান্না করে খাওয়াবো কিছু নিয়ে মানে চিন্তিত কিছু বলবা হ্যাঁ কথাটা কিভাবে নিবাস সেটা ভাবতেছি তুমি আমার সাথে ফর্মালিটিস করতেছ যেভাবে মন সেভাবে বলে দাও বলে ফেলো তো আচ্ছা আমরা বিয়েটা এখন না করি সরি বিয়েটা পরে করতে চাচ্ছ আমি আসলে অফিসে একটা বড় ঝামেলার মধ্যে আছি ওইটা ঠিক না করে আমি আসলে বিয়ে করতে পারবো না তোমাকে ভুল বুঝো না না আমার তো অপেক্ষা করতে সমস্যা নাই বুঝছি কি অনার্স ফাইনাল পরীক্ষা শেষ তো আর আমার সাথে যতগুলো ছিল সবগুলো বিয়ে হয়ে গেছে ওই জন্য আব্বা একটু টেনশন করে ওইটুকুই আচ্ছা তো তুমি উঠে উঠে ফ্রেশ হও ওই চাচি নাস্তা বানাচ্ছে তোমার ডাকতেছে নাস্তা খাওয়ার জন্য ঠান্ডা হয়ে যাচ্ছে আমি গেলাম করিমজার দোকানে গেছিলাম চাচা ছিল না রাখি এটা আপনার কিছু জরুরি কথা বলার ছিল বলো না শারমিনের সাথে আমার বিয়ের কথাটা পাকা করে ফেলতেছেন আর কয়েকদিন পর করলে হয় না দেখো বাবা তোমার ব্যাপারটা কিন্তু আমি বুঝাই বলছি প্রোগ্রাম তো আমি করবো না কাবিন দেবার করে ফেলাই আমি বলতেছিলাম কোরবানির পরে একবারে বিয়ে করে ঘরে তুলে নেই কাবিন করায় রেখে ঘরে না তোলা দেখতে তো ভালো দেখায় না ভালো কথা এই কথাটা তুমি খারাপ বলো না তুমি এখানে তোমাকে সারপ্রাইজ দিতে চলে এলাম খুশি হলি বাবা ও হচ্ছে লামিয়া আমার অফিসের এমডি স্যারের মেয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো আছো মা এমডি সাহেবের মেয়ে মানে থাক মা সালাম করতে হইব না আন্টি আমাকে এরকম এমডি সাহেবের মেয়েতে এভাবে ডাকবেন না আমার নাম লামিয়া আমি হৃদয় ভাইয়ের সাথে কাজ করছি কলেজ আমাদের একটু ছুটি পড়েছে তো তাই ভাবলাম একটু দুদিন বেড়ানো হলো আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হলো দুদিন কেন তোমার যে কদিন মনে চায় তুমি বেড়াও ঠিক আছে আর তুমি আমাকে বাড়িতে এসো এটা তো খুবই সৌভাগ্য বলে নাকি তুমি কিন্তু দেখতে অনেক কিউট তুমি কিন্তু অনেক কিউট আচ্ছা লামিয়া স্যারকে কি বলে এসছো হ্যাঁ আমি তো বাবাকে বলে এসছি আটকে রেখে দীর্ঘ শ্বাস বুকে কখন কাঁদায় ছোট ছোট আশা অল্প কিছু ভাষা সরল কিছু বাক্য মিলে কখনো জটিল অঙ্ক এরই মাঝে কাল সকালে চলে যাচ্ছি ও
কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে, বললো না তো আর। কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। আমি জানি তুমি কি বলবে। কি জানো? তোমাকে বিয়ে করতে পারছো না, তাই তো? আমি তোমাকে অনেক ছোটবেলা থেকে চিনি। তুমি কখন মিথ্যা বলো, কখন তোমার অস্বস্তি লাগে, ধরো অনেক কিছু তুমি তোমার নিজের কাছ থেকে লুকাতে পারো, আমার কাছ থেকে পারো। আমি আমার নিজেকে যতটুকু চিনি, বা তুমি তোমার নিজেকে যতটুকু চিনো, তার চেয়ে অনেক বেশি আমি তোমাকে চিনি জানি। তুমি যখন প্রথম আমাকে বললে যে তুমি এখন বিয়ে করতে চাও না, আমি ভেবেছিলাম হয়তো সে সময় বিয়ে করতে চাচ্ছ না। আজকে প্রথম বুঝলাম যে তুমি আমাকে একবারই বিয়ে করতে চাও না। তুমি যা মনে করছো ব্যাপারটা সেরকম না, ওর সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই। আর তোমাকে বিয়ে করার না করার সাথে তো এই ব্যাপারটা কোনো, তোমার সাথে যে ওর কোনো রিলেশন নেই সেটা আমি বুঝতে পারি, কিন্তু ও তোমাকে অনেক পছন্দ করে, হয়তো বিয়ে প্রস্তাব দিতে পারে। আর এমনিতে তো আমি মফস্বলের কলেজ থেকে বিয়ে পাশ করা, কোথাকার কোন স্বামী, আর তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA করা, স্বনামধন্য কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। তোমার সাথে কেমন চায়? আর লামিয়া স্মার্ট, আবার ব্যবসাও বোঝে, দেখতেও শুনি, আর ওকে বিয়ে করলে তোমার অনেক উন্নতিও হবে অফিসের ইঞ্জিনিয়ার, ঠিক সেরকম যেমনটা তুমি চেয়েছিলে। তুমি ব্যাপারটা একদম ভুলভাবে নিচ্ছ শারমিন। আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না কি করবো, আমার বসের মেয়ে আমাকে পছন্দ করে, এই নিয়ে আমি তোমার সাথে শুধু ডিসকাস করতে চাচ্ছিলাম। আমি কনফিউজ, এতটুকু, এর বেশি কিছু না। তুমি এখানে কনফিউশনে কিছু নাই, তুমি আমার কথা ভেবো না, তোমার যেটাই ভালো হয় সেটাই করো। আমার হয়তো প্রথমে কয়েকদিন মন খারাপ থাকবে, তারপর বাবা এসে বলবে তোর জন্য একটা ভালো ছেলে নিয়ে এসেছি, যা হয়েছে হয়েছে, ভুলে যা, বিয়ে কর। হয়তো কোনো কলেজ বা ইউনিভার্সিটি প্রফেসর, সে তো বাবা প্রফেসর, বাবা তো সেরকম ছেলে হবে। আর তুমি তো জানো আমি যে কোনো জায়গায় হ্যাপি থাকতে পারি, সবাইকে খুশি রাখতে পারি, হাসতে পারি। আমি জানি তুমি চাচাকে বলতে পারবা না, তুমি কালকে চলে যাও, আমি এই দিকটা ম্যানেজ করে নেব, আমি বুঝাবো। I love you. Nay. Kine. Ekdom nei. Ami tomake I love you bollam eta dekhar jonno je tomar amar proti kono feelings ache kina. Tomar amar proti kono feelings nei. Ami to tomake bolechi amar kichu ব্যাপার সর্ট আউট করতে হবে, তারপর আই ক্যান। হৃদয়, তুমি ভুল করছো। কি ভুল করছো? তুমি শারমিনকে কষ্ট দিয়ে অনেক বড় একটা ভুল করছো। একটা মেয়ে হিসাবে আমি আরেকটা মেয়েকে খুব ভালোভাবে বুঝতে পারি,
শারমিন এমন একটা মেয়ে যার কোনো চাওয়া নেই, পাওয়া নেই। সে সারা জীবন তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছে কোনো কিছুর বিনিময় ছাড়া। কতটুকু ভালোবাসলে একটা মানুষ এরকম করতে পারে? তোমার মা বাবার তোমাকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন। And it's true, you're a very dynamic person, you're a brilliant person, but তুমি তোমার পেছনের মানুষগুলোর কথা ভুলে যাচ্ছ। তোমার সাথে আমার যদি বিয়ে না হয় তাহলে কি হবে? আমি কিছুদিন কষ্ট পাবো, তারপর একটা সময় ভুলে যাব। আমার বাবা এটা নিয়ে কোনো মাইন্ড করবে না। আমি সারা জীবন তোমার পাশে একজন কলিগ হয়ে, একজন বন্ধু হয়ে থাকব। কিন্তু চিন্তা করো, যদি তোমার সাথে আমার বিয়ে হয় তাহলে কতগুলো মানুষ কষ্ট পাবে। দুটো পরিবার, একটা মেয়ে, তুমিও কষ্ট পাবে। তুমি নিজেও জানো না যে তুমি শারমিনকে কতটা ভালোবাসো। আসলে কিছু ভালোবাসা থাকে যেগুলোর কোনো নাম হয় না। শারমিন সবসময় তোমার পাশে ছিল, এখনো পাশে আছে, তাই তুমি ওর গুরুত্বটা বুঝতে পারোনি। তুমি সবসময় ওকে ইগনোর করেছো, ভেবেছো ও তো আছে, ওর সাথে তো কথা হবে, ইউ টুক হার ফর গ্রান্টেড। কিন্তু সব ভালোবাসার তো আর নাম হয় না। কিছু ভালোবাসা থাকে যেগুলো এরকমই থাকে। সেই ভালোবাসাগুলো আমাদের চিনতে একটু কষ্ট হয়, কিন্তু সেগুলো আমাদের জীবন থেকে চলে গেলে আমরা আমাদের বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা সব কিছু হারিয়ে ফেলি। শারমিনও তোমার জন্য সেরকমই একটা ভালোবাসা। অনেক দেরি হয়ে ছোট ছোট আশা, অল্প কিছু ভাষা, সরল কিছু বাক্য মিলে কখনো জটিল অঙ্ক। এরই মাঝে ছোট জীবন সুখে থেকে বাজার স্বপ্ন। ভালোবাসা কখনো মন খুলে আসে, আটকে রেখে দীর্ঘ শ্বাস বুকে কখনো কাঁদায়। গত 10 বছর ধরে ঢাকায় আছি। যতবার ঢাকা ফিরে গিয়েছি তুমি বিদায় দিতে এসছো। প্রতিবারই পেছন ফিরে তাকাতেই তোমাকে দেখেছি। আজ দেখতে পাইনি। আমি না অনেক বড় হতে চেয়েছি, আকাশে উঠতে চেয়েছি, ক্যারিয়ার, কিন্তু কার জন্য? আমার আপন মানুষগুলোর জন্য, বাবা মা, ভাই বোন, সেই মানুষটার জন্য যে এত বছর ধরে
মনের মধ্যে আমাকে আগলে রাখলো, অপেক্ষা করে গেল আর ভালোবেসে গেল। সে তোমার জন্য আকাশ হতে চাই, কিন্তু একা না, তোমাকে নিয়ে। মেঘেরি ভাজে সূর্য যে হাসে, এই ভেবে স্বপ্ন বুক বাঁধে আকাশে। মেঘেরি ভাজে সূর্য যে হাসে, এই ভেবে স্বপ্ন বুক বাঁধে আকাশে। হঠাৎ কোন এরি মাঝে ছোট্ট জীবন সুখে থেকে বাজার স্বপ্ন ভালোবাসা কখন। রিং আইডি World's fast social business network. এখন আর্ন করবে তুমিও, সাথে থাকছে আনলিমিটেড ফান, বন্ধু, আড্ডা, লাইভ টিভি আর গান, সময় কাটবে ভয়েস ভিডিও কল আর সেলিব্রিটি লাইভে।